তার মানে তিনটা জিনিস আমাদের পক্ষে কাছ থেকে আপনি ফ্রি পাচ্ছেন, একটা উইশির হেডফোন, একটা গ্লাস পরে প্যারাকোটি জি কেবল, আর প্রাইসটা দিচ্ছি সবচেয়ে সেরা প্রাইস। এটা কিন্তু একটা 6 ন্যানোমিটারের চিপসেট, যার কারণে হচ্ছে আপনার এখন যে রেগুলার অ্যাপস গুলো ওগুলো আপনি আরো ভালোভাবে চালাতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ আনবক্সিং ভিডিওতে। আজকে কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের কাছে কিন্তু রেডমি নোট 11 যেটা গ্লোবাল ভার্সনটা অ্যাভেলেবল হয়ে গেছে। এতদিন কিন্তু আমাদের কাছে চাইনিজ ভার্সনটা ছিল রেডমি নোট 11টা, আর 11 প্রোটাও চাইনিজ ছিল। রেডমি 11 প্রোটা গ্লোবালি বের হয়েছে কয়েকদিন আগেই, কিন্তু রিসেন্টলি লঞ্চ হয়েছে হচ্ছে বাংলাদেশে রেডমি নোট 11 গ্লোবাল ভার্সন। তো আজকে আমরা এটা বিস্তারিত আলোচনা করব, এবং আজকে ভিডিও শুরু করার আগে বলি যে আজকে কিন্তু আপনাদের জন্য নোট 11 এ স্পেশাল একটা প্রাইস থাকবে এবং স্পেশাল কিছু অফার থাকবে। যারা নোট 11 নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন অথবা হচ্ছে স্পেসিফিকেশন বা আনবক্সিং দেখার পরে নেওয়ার চিন্তা ভাবনা করবেন, তাদের জন্য আজকে স্পেশাল একটি প্রাইস দিব। আর কেন আপনি নোট 11 কিনবেন অথবা গ্লোবাল ভার্সনটা কেমন হবে কি বিস্তারিত আজকে আলোচনা করব। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার আগে বলে নিই অবশ্যই অ্যাজ ইউজুয়াল আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম এক্সক্লুসিভ ভিডিও পাওয়ার জন্য। আমি অনেককে দেখি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম ভিডিও পেতে পারেন। এবং আমি কিন্তু আপডেট সহ আপডেট প্রাইস সহ বলে দিই আপনাদের জন্য আজকে অফারও থাকবে। সো ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এটা রেডমি নোট 11, রেডমি নোট 11 গ্লোবাল ভার্সন। এটা কিন্তু হচ্ছে স্ন্যাপড্রাগন এডিশন। আপনারা জানেন কিনা জানি না, ইতিমধ্যে নোট 11 এর তিনটা ভার্সন বেরিয়ে গেছে, যেটা দুইটা হচ্ছে চাইনিজ, একটা হচ্ছে 4G যেটা হচ্ছে আপনার গিয়ে বেস্ট অন হ্যালিও G88, আর একটা হচ্ছে 5G যেটা হচ্ছে ডাইমেনসিটি 810 আপনার প্রসেসর দেওয়া ছিল, আর এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এডিশন। স্ন্যাপড্রাগন 680 প্রসেসর দেওয়া আছে, যেটা হচ্ছে একটি 6 nm প্রসেসর। তো আমরা বিস্তারিত কথা বলবো, সবার আগে আমরা আনবক্সিং করি। যারা এখনো নোট 10টা খুঁজেন বা নোট 11টা দেখতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্ট অনেক ভালো হবে। সো খোলার পর আমরা দেখছি প্রিমিয়াম বক্স, অ্যাজ ইউজুয়াল রেডমি যে আপনার গিয়ে টিপিক্যাল রেডমির বক্স। সো আমরা সবার আগে দেখবো ফোন। তো ফোনের ভিতরে দেওয়া আছে হচ্ছে আপনার গিয়ে চার্জার আর কেবল। এটা হচ্ছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার, নোট 10 যেমন ছিল, নোট 10 এটা হচ্ছে মেইনলি নোট 10 সাকসেসর বলা হয় এটাকে। এটা হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার আর USB টাইপ সি কেবল। সো আপনার অবশ্যই 33 ওয়াটের চার্জারে হচ্ছে আপনার গিয়ে 50 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ইনশাল্লাহ 0 to 100%। সো আপনার হচ্ছে আমাদের কাছে কিন্তু ব্লু কালার ভ্যারিয়েন্ট আছে, আমরা এখন ফোনটা দেখাবো না, আমরা সরাসরি চলে যাবো হচ্ছে ভিতরে কি আছে এটা দেখবো। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার গিয়ে সিম ইজেক্টর টুল, আর হচ্ছে আপনার গিয়ে অ্যাজ ইউজুয়াল যেটা থাকে এই কভার, যেটা হচ্ছে আপনার গিয়ে সিলিকন বা হচ্ছে আপনি ট্রান্সপারেন্ট কভার, স্পঞ্জি কভার, যেটা খুব সুন্দর একটা কভার দেওয়া থাকে। এটা আপনি ইউজ করতে পারবেন কয়েকদিন, কিন্তু কয়েকদিন পরে আপনারা সবাই জানেন এটা হলুদ হয়ে যায়। তো আমরা সব কিছু রাখি সাইডে, এখন চলে আসি ফোনে। তো ফোন দেখতে পাচ্ছেন আমরা খুললাম এটা, ওয়াও সুন্দর, কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার গিয়ে ব্লু কালার ভ্যারিয়েন্ট যেটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এর কালার হচ্ছে তিনটা, হোয়াইট কালার, ব্লু কালার আর হচ্ছে ব্ল্যাক কালার। সো ভিউয়ার্স আমাদের কাছে কিন্তু আপনি হচ্ছে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন, ব্লু কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন ভিউয়ার্স। এটা হচ্ছে রেডমি নোট 11, এটা কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে, কিন্তু এবার আগের বারের থেকে ফ্রেমটা কিন্তু এবার অনেক ফ্ল্যাট করা হয়েছে, যেটা হচ্ছে আইফোন স্টাইল, আমরা যাকে টিপিক্যাল আইফোন স্টাইল বলি। তো এটা দেখতে পাচ্ছেন সাইডে একদমই ফ্ল্যাট, লাইক হচ্ছে একদম স্ট্রেট করছে। আগে যেমন হচ্ছে সাইডে আপনার কি কার্ভ ছিল, এটা কিন্তু এতটা কার্ভ না, এবার একদম পুরো একটা ফ্ল্যাট স্ট্রেট করেছে। তো আমরা ব্যাকে যদি দেখি, ব্যাকে দেওয়া হচ্ছে আপনার গিয়ে প্লাস্টিক বডি। এটা যদি আমরা ক্যামেরা দেখি, এটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা, হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, তারপর 8 মেগাপিক্সেলের হচ্ছে আপনার গিয়ে আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার, 2 মেগাপিক্সেলের হচ্ছে ম্যাক্রো লেন্স, তারপর সাথে সাথে LED ফ্ল্যাশ দেওয়া আছে। আর হচ্ছে এবার যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একটু আমি দেখাই, এবার যে ক্যামেরা বাম্প, এটা কিন্তু আগের বারের থেকে নোট 10 এর থেকে অনেক বেশি কম দিছে এবার ক্যামেরা যে বাম্পটা, এটা অনেক বেশি কম দেওয়া হয়েছে, যার কারণে এবার মানে ফোনের যে আলাদা একটা মানে থিকনেস সেটা বজায় রেখেছে। এটা কিন্তু আপনি যদি হচ্ছে সামনের ক্যামেরা চলে যান, সামনের ক্যামেরা দেওয়া আছে হচ্ছে আপনার গিয়ে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তো ভিউয়ার্স আমরা চলে আসি হচ্ছে রেডমি নোট 11 এর পোর্সেন্ট বাটনে, নিচের দিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন নিচে দেওয়া আছে হচ্ছে আপনার ডুয়াল স্পিকার। এটা কিন্তু একটা ডুয়াল স্পিকার মানে স্টোরিও স্পিকার, আর হচ্ছে টাইপ সি পোর্ট, আর হচ্ছে আপনার গিয়ে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। আর উপরের দিকে যদি আমি দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে আপনার গিয়ে আয়ার ব্লাস্টার, উপরে আয়ার ব্লাস্টার, আর আমাদের সবার প্রিয় হচ্ছে আপনার গিয়ে 3.5 mm জ্যাক, আর হচ্ছে যে আপনার গিয়ে নিচে যে স্পিকার ছিল উপরে একটা স্পিকার মানে ডুয়াল স্পিকার। আর যদি আমরা ডান সাইডে দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে ভলিউম রকার, টিপিক্যাল শাওমি স্টাইল, উপর নিচে ভলিউম রকার, আপনার হচ্ছে সাউন্ড আপ ডাউন করার জন্য। আর এখানে দেওয়া আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর পাওয়ার অন অফ বাটন, দুটো একসাথে দেওয়া, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর পাওয়ার অন অফ বাটন। অন দ্য লেফট সাইড আপনারা দেখতে পারবেন হচ্ছে আপনার গিয়ে সিম রকার, যেখানে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন হচ্ছে দুইটা সিম একটা মেমোরি, মানে সব কিছুই আপনি ইউজ করতে পারবেন, আপনার গিয়ে 256 GB এক্সপেন্ডেবল মেমোরি সহ দুইটা সিম আপনি ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স এটা হচ্ছে আপনার গিয়ে রেডমি নোট 11। এখন আমরা চলে আসি ডিসপ্লেতে। রেডমি নোট 11 এ ব্যবহার করা হচ্ছে আপনার গিয়ে 6.43 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড FHD+ ডিসপ্লে,
যেটা হচ্ছে 90 Hz এর রিফ্রেশ রেট 90 Hz দিছে এবার অ্যামোলেডে 90 Hz এর রিফ্রেশ রেট তার পাশাপাশি হচ্ছে 180 Hz এর টাচ স্যাম্পলিং রেট আর আপনি যদি দেখেন ডিসপ্লেতে কিন্তু চিনগুলো কিন্তু এবার অনেক কম দেওয়া হয়েছে আগেরবারের থেকে আগেরবার নোট 10 এর থেকে এবার চিনটা অনেক কম প্লাস হচ্ছে আপনার যে পাঁচোল ক্যামেরাটা সেটা সাইজটাও এবার অ্যাভারেজ মোটামুটি অ্যাভারেজ রেখেছে সো আমরা এখন একটু ক্যামেরাটা দেখি ক্যামেরা টেস্ট করে দেখি যে আসলে এটার ক্যামেরাটা কেমন সো আমরা ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করলাম সো ওপেন করে দেখতে পাচ্ছি এখানে ভাই দাঁড়ায় আছে ভাই একটু সামনে আসে তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাজুয়াল ফটো আমরা ক্লিক করলাম আর হচ্ছে ক্যামেরার যে রেজুলেশন সেটা দেখি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আগের বারের থেকে কিন্তু এবার ক্যামেরাটা একটু বেটার করা হয়েছে ক্যামেরার যে কালার স্যাচুরেশন আর হচ্ছে ক্যামেরার যে ক্যাপচার সেটা আগের বারের থেকে একটু বেটার হয়েছে আর আমরা যদি এখন আমরা পোর্ট্রেট শটে চলে আসি পোর্ট্রেট শটে দেখতে পাচ্ছেন পোর্ট্রেটের একটা ছবি তুলে আমি দেখাই আপনাদেরকে আপনাদেরকে ছবি তুলে পোর্ট্রেট শটের একটা দেখাই সো ক্যাজুয়াল আমরা একটা পোর্ট্রেট শট দেখলাম আমরা জাস্ট হচ্ছে ক্যাজুয়ালি ফটো তুললাম দেখতে পাচ্ছেন পোর্ট্রেট যে ব্লারনেস সেটা মোটামুটি ভালোই আছে সো ডিসপ্লে অ্যাপার্ট ফ্রম দিস ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভাই 90 Hz দেওয়ার কারণে কিন্তু টাচ যে ইস্যু সেই ইস্যুটাগুলো ছিল এখন আর সেই ইস্যুগুলো নাই ভিউয়ার্স আপনি কিন্তু ক্যামেরা অপশনে গেলে অনেকগুলো ক্যামেরার অপশন পেয়ে যাবেন পোর্ট্রেট পেয়ে যাবেন এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে মোরে গেলে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন মোরে গেলে আপনি 50 MP মেন ক্যাম পেয়ে যাবেন নাইট মোড পেয়ে যাবেন শর্ট ভিডিও তার পাশাপাশি হচ্ছে আপনার গিয়ে স্লো মোশন ওয়াটার মার্কেরগুলো ছবিতে পাবেন টাইমলেস পাবেন আমরা মেন ক্যামেরা যেটা 50 MP একটা ছবি তুলে দেখি ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজ কিন্তু অনেক ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি এটাতে হেভি গেম খেলতে চান তাহলে কিন্তু মোটামুটি আপনি মানে হাই গ্রাফিকে খেলতে পারবেন না তবে আপনি যদি রেগুলার ইউজার হয়ে থাকেন মানে খুবই সুন্দর একটা ফোন লাগবে আউটলুক গ্রিপ ভালো হতে হবে তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে তো আমরা এখন চলে আসি হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আর হচ্ছে অল আদার থিংসে সেটা কিন্তু একটা 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া আছে আপনি থিকনেসটা দেখলে বুঝতে পারবেন এতটা থিক ফোনটা যে এত 5000 mAh এর যে ব্যাটারি দেওয়া সেটা বোঝাও যায় না একদমই পাতলা একটা ফোন লাইক এটার ওজন হবে ম্যাক্সিমাম হচ্ছে আপনার গিয়ে 172-180 গ্রাম মানে হচ্ছে আপনার গিয়ে 175-176 কাছাকাছি হবে এটার ওজন সো অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারতেছেন যে আসলে এই রেঞ্জের মধ্যে এই ফোনটা কেমন ভালো হবে আমি দামটা বলে দিব একটু পরে সবাই একটু ভিডিও ধৈর্য ধরে দেখুন আমি একটু পরে দামটা বলবো আর আমাদের কিছু অফার আছে সেটাও আমরা বলবো তো ভিউয়ার্স এটা কিন্তু সারপ্রাইজিংলি মি UI ভার্সন 13.3 তে আপনার গিয়ে বেস্ট এটা কিন্তু 13 বেস্ট আমার হাতে 4GB ভেরিয়েন্ট আছে তো আপনি সাইডে দেখতে পাচ্ছেন 64GB স্টোরেজ আর হচ্ছে 4GB র্যাম অল স্পেক্সে দেখতে পারবেন হচ্ছে আপনার গিয়ে CPU ব্যবহার করা চকটাকর ম্যাক্স 2.4 GHz আর র্যাম হচ্ছে আপনার গিয়ে 4GB আর ভার্চুয়াল র্যাম হচ্ছে 1GB মানে হচ্ছে আপনি 1GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাচ্ছেন এখানে মানে আপনি এক্সট্রা 1GB এক্সপেন্ডেবল করতে পারবেন মানে মোটমোট 5GB র্যাম আপনি এটাতে পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি যদি আপনি দেখেন হচ্ছে এটার যে আপনার গিয়ে ভার্সন যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 বেস্ট এই ফোনটা আপনার গিয়ে দেখতে এটা অবশ্যই হচ্ছে অ্যান্ড্রয়েড মি 12 আসবে কয়েকদিন আপডেটের পরে মি 12 চলে আসবে সো ওভারঅল যদি আপনি দেখতে চান নোট 11 আগেরবারের নোট 10 এর থেকে নোট 10 এ যেহেতু সাকসেসর এটা অবশ্যই ভালো কিছু দিয়েছে আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে ইন হ্যান্ড ফিলটা অনেক ভালো যেমন পাতলা এমন হচ্ছে আপনার সুন্দর একটা ফোন মানে পিছনে যে প্লাস্টিক ফ্রেম ব্যবহার করে সেটা একদমই বোঝা যায় না মানে একদমই লাইক দেখতে পাচ্ছেন মানে ঘষলে একদম ফিঙ্গারপ্রিন্ট পড়বে না এই যে গ্লাসের মতো দেওয়া ফ্রস্টিক গ্লাস যেগুলো ওগুলো ফিঙ্গারপ্রিন্ট পড়ে না এটাতে তো ভিউয়ার্স আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে রেডমি নোট 11টা কিন্তু এখন বাজারে গ্লোবালি লঞ্চ হয়েছে এতদিন কিন্তু চাইনিজ ভেরিয়েন্টটা ছিল এখন গ্লোবালি আমরা হাতে পেয়েছি এটা কিন্তু স্ন্যাপড্রাগন 680 প্রসেসর দেওয়া আছে এর মধ্যে যার কারণে আপনি হেভি যত গেম আছে সব গেমই খেলতে পারবেন এটা কিন্তু একটা 6 nanometer চিপসেট যার কারণে হচ্ছে আপনার এখন যে রেগুলার অ্যাপস গুলো ওগুলো আপনি আরো ভালোভাবে চালাতে পারবেন তো আমরা এখন আর প্রাইসে চলে আসি আর অফারে চলে আসি ভিউয়ার্স এটা কিন্তু তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে 4GB 64GB 6GB 64GB 6GB 128GB তিনটা ভেরিয়েন্টে আজকে স্পেশাল অফার থাকবে আপনাদের জন্য 464 প্রাইস রাখবো হচ্ছে মাত্র 18300 টাকা অনলি 18300 টাকা 6GB 128GB প্রাইস আমরা রাখবো হচ্ছে অনলি 19990 টাকা 19990 টাকা হচ্ছে 6GB 128GB আর 6GB 64GB প্রাইস হচ্ছে অনলি 19300 টাকা তিনটা ব্র্যান্ডের প্রাইসই বলে দিলাম ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেখানে নাম্বার থেকে অবশ্যই আমাদের ফোন করে জেনে নেবেন তো ভিউয়ার্স আপনাদের জন্য আরও কিছু অফার থাকবে এটা হচ্ছে প্রথম 10 জনের জন্য আমরা রাখবো হচ্ছে উইসির আপনার গিয়ে C100 হেডফোনটা একদম ফ্রি প্রথম 10 জনকে আমরা উইসির C100 হেডফোনটা ফ্রি দিব তার পাশাপাশি ফ্রি দিব হচ্ছে একটা প্রোটেক্টর গ্লাস ভালো কোয়ালিটির একটা প্রোটেক্টর গ্লাস আর একটা হচ্ছে OTG কেবল তার মানে তিনটা জিনিস আমাদের পক্ষে কাছ থেকে আপনি ফ্রি পাচ্ছেন একটা উইসির হেডফোন একটা গ্লাস প্রোটেক্টর আর OTG কেবল আর প্রাইসটা দিয়ে সবচেয়ে সেরা প্রাইস আর হচ্ছে ইনশাল্লাহ অফার প্রাইস আপনি পেয়েছেন আমাদের কাছ থেকে তো ভিউয়ার্স এই মোটামুটি ছিল হচ্ছে রেডমি নোট 11 রিভিউ আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে এরকম আপনি সব ভিডিও পেতে পারেন তার সাথে আমাদের কাছে আপনি কুরিয়ার ফ্যাসিলিটিসও পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার গিয়ে 64 জেলায় আপনি কুরিয়ার করে সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন EMI ফ্যাসিলিটিস আমাদের পেয়ে যাবেন সে কিভাবে নেবেন সেগুলো আপনি ফোন করে আমাদের থেকে জেনে নেবেন তো ভিউয়ার্স কথা আর বাড়াবো না দেখা হবো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ